বলেন ইয়া বলবে বাবা কাঁদবি না আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কম ওরে আমার আল্লাহকে যদি মনের মতো আল্লাহ বলে ডাক দিতে পারো আর এক ফোঁটা চোখের পানি সেরে যদি ক্ষমা চাইতে পারো আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবন নাপাক করেছি আজকে আমারে সবাই বক্তা বলে মাওলানা বলে কত সম্মানের চেহারা গাইয়া দেয় আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুনাহগার আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক কিন্তু আমার আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আমার খানা বন্ধ করেন নাই ও আল্লাহ তোমার কাছে আজকে তওবার নিয়তে রেডি হয়ে গেলাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে আমি আজকে থেকে আর ছাড়ব না আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে আমি কেন পারব না ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে চোখের পানি সারিয়া কান্না করে তওবা করে নাও আল্লাহর কাছে চোখের পানির বড় দাম ওরে যাদের চোখে পানি নাই তাদের কপাল বুঝি খারাপ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি আসে না ডানে বামে তাকায় দেখো কত বান্দার চোখে পানি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না যাদের চোখে পানি নাই কান্নার বাহানা করো কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া নাও ও কান্নাওয়ালার একটু দোয়া করিও আমগো কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বেজার চোখে পানি নাই ও যুবক ওই মা বাবার খেদমত করো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিও না নেক আমল করো আর নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না আর নবীর সুন্নতের বাহিরে চলবা না স্কুল কলেজে পড়ো যা করো চাকরি করো ব্যবসা করো নবীর তরিকা মেনে নামাজ পড়বা ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকায় চলবা ঈমান আমল মজবুত করিয়া চলবা আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তওবার নিয়তে আল্লাহ কত বড় দয়ার মালিক আল্লাহ বলেন আমি তো কত বড় বড় বেঈমানকেও মাফ করে দিয়েছি কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছেন আমরা তো মায়ার নবীর উম্মত আমাদের আল্লাহ কেন মাপ দিবেন না আমরা জাহান্নামের আগুনে গেলে আল্লাহর তো কোনো লাভ হবে না ওই আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সারো আর বলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ তওবার মতো তওবা করিয়া চোখের পানি সারলে মাফ করিয়া দিবেন মদিনার নবী কয় শুনো সাত বছর যখন বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও দশ বছর যখন হবে তেরামি করলে দুই একটা শাসন লাগলে করো তারপর নামাজ পড়াও বড় হইলে কন্ট্রোলে রাখতে পারবা না অতএব ছোট থেকেই তুমি কন্ট্রোলে নিয়ে নাও সাত বছরের সময় নামাজে দাঁড় করাও দশ বছরের সময় শাসন করে নামাজ পড়াও না হয় কেয়ামতের দিন ঈমান আমল থাকলেও জান্নাত পাবা না এই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বলবে এই যুবক ছেলে নামাজ পড়ছুনি পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন সন্তান এবার মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয় সূরা আহজাব 67 নম্বর আয়াত রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাআদান্নুনাস সাবিলা
আল্লাহ আমার কোনো দোষ নাই বেতের বাড়ি ওদিকে আমি বেনামাজি হই না আমার আব্বা আম্মা আমারে বানাইছে জীবনে আমার আব্বা আম্মা কোনোদিন নামাজের দাওয়াত দেন না ভুলেও জুমায়ে গেছে আমারে বলে না আয় জুমায়ে চল ওয়াজে গেছে জীবনে কয় না ওয়াজে চল আমি ডক্টরি মুসরে চিনতাম না আমি সুদের ব্যবসা জানতাম না কেমনে লোন উঠাইয়া দোকান দেওয়া লাগে জানি নাই আমার আব্বা আম্মা আমাকে সুদের ব্যবসাটা শিখাইছে আমার আব্বা আম্মা বেঈমানের রাস্তায় পাঠাইছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা يولد على الفطرة فأبواه يهبدانه أو ينصرانه أو يمجسانه الله نبي بولين إيمان رالو نيا شب شنطن زنمو ناي ما بابا تاري اهدي باناي ما بابا شنطن تاري مرتي بزاري باناي اغني بزاري باناي شب بزال المول ما بابا مروبي ايبار شنطن ري الله كوي بو بيسر دا تو ٹھیکي دلی تو ري امي بيبك ديسين امني بيبك আল্লাহ দিছিলেন তো বিবেক দিয়া ভালো মন্দ যাচাই কইরা সঠিক পথে চললি না কেন তোর মতো বহু ছেলে মা বাবায় দাওয়াত দেয় না জোর কইরা নামাজে গেছে জোর কইরা তাবলিগে গেছে জোর করে কোরআন শিখছে মা বাবারে বাদ দিয়ে গিয়ে কোরআন শিখছে তোর বিবেক দিয়া সঠিকটা গ্রহণ করলি না কেন সন্তান বলবে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ কইবে এবার তোর বিবেকের বিচার হবে إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا এবার সন্তান কইব বিচারটা যেহেতু করবেন আমার একটা দাবি আছে কি দাবি রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আমারে ফিডা যা দিবা তার ডবল ফিডা মা বাবারে দেওয়া লাগবে ও হাজি সাহেব পিশাবের মুড়ি তাবলিগলা ভাই আপনার হজের দৌরত্ব আর ভাওয়ার কত মাইয়া ভোলার বিয়ার সময় টের ভাওন যায়নি কিচ্ছু দাবি নাই ভিতরে ভিতরে কয় এইটা দিল না এটা কি মানবতা হইল নি এ খাট দিল না ভালো দিল না বিদেশে যাওয়ার ভিসা দিল না এটা হইল মানুষত্ব নাই এদের ভিতরে উফরে উফরে কয় কিচ্ছু চাই না খালি মাইয়াটা দিও ভিতরে ভিতরে কয় সব চাই এর মধ্যে বড় চাই কি বিদেশ যাওয়ার ভিসা আছে না নাই আছে আপনাদের দিকে নাই আছে হ্যাঁ একটাই বিয়া করবে নিয়ত কি কয় বিশাল হইছি হরু বাড়িতে যাবি কই বাইরে তোর বউ পাহারা দিবে কে আমার ছোট ভাই আছে না আল্লাহ হেদায়েত দান করুন অন্যকে দাওয়াত দেওয়ার প্রথম সিরিয়াল সন্তান আহাল স্বামী যারা আছে আপনার আহাল স্ত্রী তাকে দাওয়াত দেন তার মানে আপনি নিজে আগে ঠিক হওয়া লাগবে না আগে নিজে নামাজ পড়বেন স্ত্রীকে নামাজের দাওয়াত দিবেন পয়গম্বর বলেন এই স্বামী সকালবেলা ঘুম থেকে উঠবা ফজর ভর্তি তুমি যদি আগে সজাগ হও স্ত্রীকে ডাক দাও যদি ডাকে শুনতে না পায় হালকা চেহারায় পানির ছিটা মারো উইঠা নামাজ পড়বে ওর পূর্ণ সওয়াব তুমি পাইবা এই আম্মা জান আপনি যদি স্বামীর আগে সজাগ হন আপনি উইঠা স্বামীরে ডাক দিবেন ফজরের নামাজের জন্য যদি শুনতে না পায় চেহারার মধ্যে হালকা পানির ছিটা দিবেন এই সওয়াব আপনি পেয়ে যাবেন নামাজের বয়ান শুনে আবেগ বাইরে গেছে ঘুমের আগে বিশাল এক বালতিতে পানি লয়ে ঘুমাইছে সকালবেলা ডাক দিছে না আসতে উডো কি কইছে ঘুমের মানুষ খবর আছে এমন ওই সুন্নত শুরু করছে এক বালতি পানি দিয়ে গোসল করায় দিছে নবী কইছে পানি দাও ও স্বামী স্ত্রীকে দাওয়াত দিতে হবে অন্যায় পথে যদি যায় বাধা দিতে হবে আপনি গান শুনেন না স্ত্রী গান শুনবে বাধা দিবেন আপনি ফিরিলে হবে না স্ত্রীকেও ফিরাতে হবে আপনি পর্দা করেন স্ত্রীকেও পর্দায় রাখতে হবে এমন কোন কাজ দিবেন না যেই কাজে স্ত্রী বেপর্দাওয়ালা হয়ে যাবে
এই রকম চার গুণ অর্জন করলে জান্নাত এর আগে না এরে নবীর আশেক এজন্য আমার নবী ঈমান ও আমলের মেহনতের পরে অন্যকে দাওয়াতের কাজ করলেন আবু জাহালকে বারবার বারবার নবী দাওয়াত দিলেন এত আঘাতের পরও নবী পিছপা হন না তায়েফের ময়দানে গেলেন নবীর উপরে পাথরের বৃষ্টি হলো নবী আর বড় দাওয়াত বন্ধ করেন না বড়দোয়াও করেন না নবী কাঁদেন ও দয়ার মালিক হেদায়াতের দরজা দিয়া কবুল করে নাও জিব্রাইল আমিন কয় এদের মেরে ফেলবো নবী বলেন এদের মারবা না এরা জানে না আমি মুহাম্মদ কে যদি জানতো আমার গায়ে পাথর মারত না এরা জানে না আমি বড় ইয়তিম এরা জানে না আমার মা নাই আমার বাবা নাই জানলে পাথর মারত না আমি বড়দোয়ার জন্য আসি নাই আমি দোয়ার জন্য আসি একদিনে দের দ্বারা দিনের বড় কাজ হবে এরে নবীর উম্মতের দল আমার নবী কষ্ট করে 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 দিনের কাজ করলেন পিছপা হন নাই ঘরের চতুর্দিক থেকে খালি আক্রমণ নবীকে হত্যা করে ফেলবেন আমার মায়ার নবী তারপর দাওয়াত বন্ধ করেন নাই মক্কার মুশরিক বেঈমানেরা বলে ও আব্দুল্লাহর সন্তান বাড়ি চাও গাড়ি চাও ক্ষমতা চাও দিব দাওয়াত বন্ধ করো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবা না মায়ার নবী কানতেছেন দাওয়াত বন্ধ করেন নাই ওই বেঈমানের এত কষ্ট দিয়ে আমার মায়ার নবীর জন্মভূমি পর্যন্ত ত্যাগ করাতে বাধ্য হলো রাতের গভীর আমার নবী মদিনার পথে হিজরত করেন দিনের জন্য কিন্তু দিল চায় না মক্কার ঘর ছেড়ে যাবে যখন আমার নবী চলছেন আবু বকরের দরজায় গিয়া দাওয়াত দিন আওয়াজ দিলেন সালামু আলাইকুম ইয়া হালাল ভাই ঘরের থেকে রাতের বেলা রাস্তায় আওয়াজে আবু বকর বলেন লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ মি হাজির গভীর রজনীতে আপনি কি ঘুমান নাই আবু বকর চোখের পানি সেরে কাঁদেন আর বলেন পয়গম্বর বহু আগে আপনি আমার কানে আওয়াজ দিছিলেন দিনের হিজরতের পথে আমি আপনার সঙ্গী হতে পারি আল্লাহর জাতের কসম দিনের বেলা যত ব্যস্ত থাকি আর কিছুই করি রাতের বেলা দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর অপেক্ষা করি যদি আমার নবী আসিয়া আবু বকর বলে ডাক দেয় আর আমি ঘুমায় যাই শত্রুদের আক্রমণ নবীর উপরে চলে আসবে নবী যদি বেঁচে থাকতে না পারে আমি আবু বকর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই ও নবী সেই দিন থেকে রাতের বেলা একটা সেকেন্ড আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না অপেক্ষা করি নবী আমি আপনার অপেক্ষায় থাকি আপনার কথা বারণ পালন করার জন্য আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে রওনা মদিনার পথে অন্ধকারের পথ নবীর চেহারার আলোতে অন্ধকার আলো হয়ে যায় হাঁটতেছেন পাথরওয়ালা পথ গুহার কিনারায় যাইয়া নবী উঠবেন আবু বকর একবার ডানে যায় একবার পাশ বামে যায় একবার সামনে পেছনে নবী বলেন আবু বকর এমন কেন করেন বলে পয়গম্বর আমি ডান পার্শ্বে যাই কেন যেন ভয় লাগে দুশ্মন বাম দিক থেকে আপনাকে আঘাত করবে আমি দৌড়াইয়া বামে যাই আবার ভয় লাগে পেছন দিক দিয়া না জানি আক্রমণ হয় যেই নবীর শরীরে মশা পরা হারাম মাসি পরা হারাম ওই নবীর শরীরে দুশ্মন তরবারির আঘাত করবে আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না এই জন্য আমি একবার সামনে যাই পেছনে যাই হঠাৎ একটা পাথরের সাথে বাড়ি লাগিয়া নবীর পাও ফেটে গেল আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল ওদিকে দুশ্মনের আক্রমণ আবার অন্ধকার রাত নবী আশ্রয় নিবেন হাঁটতে পারেন না আবু বকর বলে নবী আমার কাঁধে উঠেন আমি রহমতের নবীর নিয়ে আমি একটু সামনে আগাইতে চাই ওই গুহার মুখে গিয়া ওই গর্তের ভিতরে নবী আর আবু বকর প্রবেশ করলেন দুশ্মন পেছনে ঘুরতে 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 গুহার সামনে গিয়া দাঁড়ালো নিচে তাকাইলেই দেখবে আমার নবী আর আবু বকর নবী আবু বকরের রানের উপরে মাথা মোবারক দিয়া বিশ্রামে চলে গেলেন ওদিক দিয়ে আমার আল্লাহ দ্রুত
কবুতর দিয়া ডিম দিয়া তা দিলেন মাকড়সার জাল বুনায়া দুশমন আইসা ঘুরে কিন্তু ওই জায়গায় নজর ভরে না আল্লাহ হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে গেলেন ও নবীর আশিকের দল আমার নবীর উপরে আক্রমণ আসবে এই জন্য আবু বকর পাগল হয়ে গেলেন ওদিকের ঘটনা আপনারা জানেন গর্তের মুখগুলো চাদর ছিড়ে 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 বন্ধ করলেন একটা গর্তে সাপ আমার নবীর সাথে মোলাকাতের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিল ওই গর্ত আটকানের কাপড় নেয় আবু বকর পায়ের তালু মোবারক দিয়ে আটকায় ধরল সাপ হালকা আঘাত করল পুরো শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল আবু বকর কান্দে কিন্তু আওয়াজ দেয় না আমার নবী একটু বিশ্রামে আছেন না জানি নবীর বিশ্রাম ভেঙ্গে যায় কিন্তু আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি নবীর শরীর স্পর্শ করে নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি নবী বললেন আবু বকর আপনার চোখে পানি কেন নবী আমাকে এই সাপে আঘাত করেছে এই জন্য ভেতর থেকে আমার বিষে জর্জরিত কান্নার আওয়াজ আল্লাহর নবী সাথে সাথে তুতু মোবারক দিলেন পিষ্টা পানি হয়ে গেল এরে নবীর আশেক এই তো নবীর উম্মত অনুসরণ আর অনুকরণ যারা করবে নবী বলেন তারা জান্নাত পাবে এরে নবীর আশেকের দল আজকে দুনিয়ার কোন হিন্দু কোন বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান নবীরে মানবে না নবীর দাওয়াত গ্রহণ করবে না নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে না নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে অনুসরণ করবে মুসলমানেরা ও মুসলমান যুবকেরা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা এত বয়ান তাবলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান আল্লাহওয়ালাদের বক্তাদের বয়ান জুমার দিনের বয়ান এরপরেও কেন নবীর সুন্নত অনুযায়ী টুপি পরো না রে বাবা দাড়িটা লম্বা করো না মনে মনে ভাবছো কি হুজুরের কথা মিথ্যা কোরআন মিথ্যা না রে বাবা আল্লাহর কোরআন সত্য দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়া মাথা নত করে মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে নিরে যুবকেরা বলো ওই বয়ান সত্য না মিথ্যা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতে যাবে গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করে বলেছেন মা তাশতাহি আনফুসুকুম জান্নাত এমন একটা শান্তির জায়গা তোমার মনে মনে যা চাইবা আল্লাহর কুদরতের সামনে তা হাজির হয়ে যাবে কোনো মানুষ বুড়া হবে না কোনো মানুষ কালো হবে না দাড়িওয়ালা হবে না ওই জান্নাত পাইয়া কেউ বের হইতেও চাইবে না কিন্তু যারা গুনাগার এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন তারা জাহান্নামে যাবে জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন নবীও বয়ান করেছেন একটা কথা মিথ্যা না রে বাবা এরপরও তোমরা চোখের সামনে তাকাইয়া দেখো আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান মোটেও কমে নাই ও যুবক তুমি কেন পারবা না আমি তোমাকে বলি না তুমি স্কুলে পড়া বন্ধ করো কলেজে পড়া বন্ধ করো একবারও বলবো না আমার মতো টুপি ওয়ালা পাগড়িওয়ালা বড় হুজুর হইয়া যাও তাও আমি তোমাকে বলতে চাই না বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন এসপি হও ডিসি হও আলহামদুলিল্লাহ তবে দাবি এতটুকু পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা মেনে মা বাবার খেদমত করো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার কপাল না জানি পুড়িয়া গেল মা বাবার বর্দোয়া না জানি তোমার কপালে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে চাকরি করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এমপি মন্ত্রীর অভাব নাই নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রে বাবা
আল্লাহর কাছে তওবা করো জীবনে তো সব মনের মনমতো গুনার কাজ কম করলা না সব মিটাইয়া কত গুনাহের কাজ করেছো এখনো সময় আছে তওবা করো কারণ তোমার মতো যুবক আর কয়দিন দুনিয়াতে বাসবা সে গ্যারান্টিও নাই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে বাসের নিচে অ্যাক্সিডেন্টে যুবকের লাশ আর যুবকের লাশের খবর রাতের বেলা ঘুমাইয়া গেছো ঘুমের ঘরেও তো কত বান্দার মরণের খবর ভোরবেলা মা উইঠা ডাক দিয়া কয় বাবা ওঠ ওয়াজ মাহফিলে গেলি আজকে ফজরের নামাজটা আদায় কর কোনো আওয়াজ নাই মা ঢুকিয়া দেখে বাচ্চাটা সন্তান পুরা শরীরটা সাদা হয়ে গেল কাঠের মতো শক্ত মা একটা চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো দেখ আমার বাবাই বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই একটা চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো আয় আয় আমার এখন আব্বু বলিয়া কি ডাকবে আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাইতাম আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলো আমারে আম্মু বলে কে ডাক দিবে ও সন্তান ওই মা বাবারে হারাইয়া একা একা কিন্তু সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাইবা আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো কেউ তোমার সাথে কবরে যাবে না আজকে আমি বক্তা মানুষ কত সম্মান ভক্তবৃন্দের অভাব নাই যেদিন মরণের খবর হবে তোমাকেও তিনটা সাদা কাফন আমাকেও তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায় কবরে কেউ নাই কই আমার এত ভক্ত এত বন্ধুরা কেউ নাই এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম আমার কবরে এখন অন্ধকার বাতি নাই কোনো আলো নাই বিছানা নাই আমার ডানে বামে উপরে নিচে মাটি ওই কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে দুইজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে আমার মা যতই কান্না করে কেউ কবরে আর আসবে না আমার বাবা আমার কবরে যাবে না আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে আমার আব্বুরে তোমরা কই নিয়া যাইতেছ আমার আব্বু হারা হয়ে গেলে কার আব্বু বলে ডাকবো কারে আব্বু বলে ডাকবো রে যুব পাও দুইটা যদি আগায় দাও পায়ে হাত রেখে বলি আর নামাজ বাদ দিও না রে যুব আর দাড়িটা কাইটা আমার নবীরে কাদাস না রে যুব পায়ে হাত রেখে বলি মাওলার কাছে তওবা করো আর কাঁদো নবী বলেন জাহান্নামের কথা শুনিয়া যদি এক ফোঁটা চোখের পানি সেরে মাওলার কাছে মাপ চাইতে পারো আমার মাওলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে কান্না করে যদি কয় মা মাফ করিয়া দাও ওই মা বাবায় সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারে না মা কোলে নিয়া বলবে বাবা কাঁদবি না আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না ওই মায়ের মায়ার থেকে কি আমার আল্লাহর মায়া কম ওরে আমার আল্লাহকে যদি মনের মতো আল্লাহ বলে ডাক দিতে পারো আর এক ফোঁটা চোখের পানি সেরে যদি ক্ষমা চাইতে পারো আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবন নাপাক করেছি আজকে আমারে সবাই বক্তা বলে মাওলানা বলে কত সম্মানের চেহারা গাইয়া দেয় আমার বন্ধু বান্ধবেরা জানেন আমি কত বড় গুনাগার আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক
কিন্তু আমার আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আমার খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ তোমার কাছে আজকে তওবার নিয়তে রেডি হয়ে গেলাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া দাড়ি রাখে নামাজ পড়ে, আমি আজকে থেকে আর ছাড়ব না। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, আমি কেন পারব না। ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে চোখের পানি সারিয়া কান্না করে তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। ওরে যাদের চোখে পানি নাই তাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। ডানে বামে তাকায় দেখো কত বান্দার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা করা যাবে না। যাদের চোখে পানি নাই কান্নার বাহানা করো, কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালার একটু দোয়া করি, ও আমগো কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বেজার চোখে পানি নাই। ও যুবক, ওই মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিও না, নেক আমল করো, আর নামাজ সারবা না, বেপর্দায় চলবা না, দাড়ি কাটবা না, আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। স্কুল কলেজে বড় যা করো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মেনে নামাজ পড়বা, ওলামায়া লেহকের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকায় চলবা, ইমান আমল মজবুত করিয়া চলবা। আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তওবার নিয়তে, আল্লাহ কত বড় দয়ার মালিক। আল্লাহ বলেন আমি তো কত বড় বড় বেঈমানকেও মাফ করে দিয়েছি, কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছেন। আমরা তো মায়ার নবীর উম্মত, আমাদের আল্লাহ কেন মাপ দিবেন না? আমরা জাহান্নামের আগুনে গেলে আল্লাহর তো কোনো লাভ হবে না। ওই আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি সারো, আর বলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ তওবার মতো তওবা করিয়া চোখের পানি সারলে মাফ করিয়া দিবেন। আল্লাহ আমাদের তওবার কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। মরণ পর্যন্ত আমরা নেক আমল করিয়া গুণমুক্ত হইয়া ওলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ودايار مالي قدرتي النظر دي دكين
কত উলামায়ে কেরাম রাই গভীর রাতে আপনার দরজায় হাজির আয় আল্লাহ সকল বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা তো খোলা আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আসছি কত পবিত্র মা বাবা কত আনন্দিত হয়েছিলেন শয়তানের ধোকায় পড়ে সেই জীবনটারে গুনার দ্বারা নাপাক করে ফেলেছি আয় আল্লাহ গুনার শরণে আজকে হাত তুলছি আর গুনাহ করব না তওবার নিয়তে হাত তুলে ফেললাম ও আল্লাহ আমাদের গুনাহগার বইলা আপনি ফিরাইয়া দিয়েন না